আরো 10 টাকা দিন। ফাইলটা বড়বাবুর কাছে নিয়ে যান। আচ্ছা। গোবিন্দ স্যার, ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও। ওকে স্যার, ওর সঙ্গে যান। আসুন। আপনার চেক রেডি হয়ে পড়ে আছে, 1000 টাকা এনেছেন। তোমার জন্য 1000টা প্যাদানি বরাদ্দ হয়েছে। স্যার আপনি? আপনাকে প্যাদাতে, উনি একটার পর একটা টেবিলে 10 টাকা করে দিয়ে গেছেন, আর আমি একটার পর একটা টেবিলে 10টা করে লাথিয়েছি। আপনারটা ডিউ রয়ে গেছে, প্রমোশন পেতে পেতে একতলা থেকে 5 তলায় উঠেছ, আর আজকে আমি তোমাকে লাথাতে লাথাতে 5 তলা থেকে 1 তলায় নিয়ে যাব। ঘুষ চাই 1000 টাকা। বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন, সরকার যাকে যা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজকের পর কেউ যদি 1 টাকাও ঘুষ খান তাহলে কি হবে? রিজার্ভেশন কনফার্মড। হরিদাস বাবু, ইয়েস স্যার, ওনার চেকটা তৈরি করো। ইয়েস স্যার, চলুন। আপনার এই 5 টাকাটা আমার কাছে রেখে দিলাম, যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে। ওই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না। পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি, আজ স্বাধীন ভারতে আমার সামনে আমার নেতাজিকে স্পষ্ট দেখছি। আমি এমএলএ পাটা কেষ্ট বুঝলে।